নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের তত্ত্বাবধায়ক সহ অপর একজনকে গ্রেপ্তার করেছে নীলফামারি গোয়েন্দা পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি মোবাইল ফোন ও ষাটটি সিম জলঢাকা থানার উপপুলিশ পরিদর্শক নিশার আলী তিতুমির বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস বিফিংয়ে পুলিশ সুপার মুখলিসুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকায় বগুলাগাড়ি গ্রামে মৃত আলাউদ্দিনের ছেলে মিলনের বাড়িতে অভিযান চালিয়ে গাইবান্দার ফুলছড়ি থানার মৃত আনসার আলীর ছেলে আল্লার দলের তত্ত্বাবধায়ক সাইফুল আলমকে গ্রেপ্তার করা হয় সাইফুল আলমের দেয়া তথ্যে নীলফামারি সদরের ইটাখোলার ছাড়ার পাড়ের ইমান আলীর ছেলে জিকরুল আহমেদকে গ্রেপ্তার করা হয় তিনি নীলফামারি সদর উপজেলার আল্লার দলের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন রোকসানা ইসলাম ডেস্ক রিপোর্ট